উত্তরপাড়া রাজা প্যারেমোহন কলেজে চালু হতে চলেছে 20টি বেডের সেফ হাউস। এটাই উত্তরপাড়ায় প্রথম সেফ হাউস। গতকাল শ্রীরামপুরের এসডিও বিধায়ক কাঞ্চন মল্লিক ও উত্তরপাড়া কোতরং পুরসভার পুর প্রশাসক কলেজে গিয়ে পরিদর্শন করেন এবং দ্রুত কাজ সম্পন্ন হবার আশ্বাস দেন। এই সেফ হাউসে সহযোগিতা করবেন উত্তরপাড়া টেস্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও উত্তরপাড়া পুরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের চিকিৎসকরা। কলেজে একটি সেফ হাউস খুলতে চলেছে, নবগ্রামে একটি সেফ হাউস খোলা হয়ে গেছে এবং খুব শীঘ্রই উত্তরপাড়া প্যারিমোহন কলেজে আর দু এক দিনের মধ্যে একটা সেফ হাউস খুলতে চলেছি। আর এবং আপনাদের সবাইকে বলছি, যারা বলেছেন যে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, নাই বা দেখতে পাওয়া যাক, আমার মানুষের কাজগুলো দেখতে পাওয়া গেলেই যথেষ্ট। মানুষের কাজ হওয়াটা জরুরি, সেটা হওয়াটাই যথেষ্ট বলে আমি মনে করি। খুলতে চলেছে একটি সেফ হোম, নবগ্রামে খুলে গেছে। আপনাদের সবাইকে বলা হচ্ছে যে আপনাদের পাশে আমি রয়েছি, বারবার বলছি, সেটা দেখতে না পাওয়া গেলেও কাজে পাওয়া গেলেই যথেষ্ট। এবং আবার বলছি, এই করোনা পরিস্থিতি মোকাবিলা করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন এবং করোনা আক্রান্ত মানুষদের পাশে থাকুন। দল ও মত রং নির্বিশেষে করোনা আক্রান্ত মানুষদের পাশে থাকুন। পুরুষ এবং মহিলা 10-10 করে ধরে নিন। সেখানে আমরা ডাক্তার থাকবে, নার্স থাকবে এবং কিছু অক্সিজেন থাকবে, সেই সিলিন্ডার 2-3 এরকম থাকবে এবং 24 আওয়ার্স আমরা ডাক্তারের এ পাবো এবং অনকল ডাক্তার পাবো, অ্যাম্বুলেন্স থাকবে। সেখান থেকে আমরা মহামায়া যে হসপিটাল, যেটা উত্তরপাড়া কোতরাং পুরসভা চালায়, সেখান থেকেও আমরা কিছু সুবিধে পাবো। উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল এবং মাননীয় সিএমওএইচ বা এসিএমওএইচ তারাও এসেছিলেন, তাদের কাছ থেকেও আমরা কিছু ডাক্তারি সহযোগিতা, ওষুধ এগুলো পাবো। আপাতত আশা করছি এ সপ্তাহ শেষের দিকে আমরা হয়তো সেফ হাউস চালা শুরু করতে পারবো। এবং এসডিও সাহেবও আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল কিছুটা, যেমন বেড বা বিছানা, এইগুলো দিয়ে আমাদের সাহায্য করবেন। মানে সবার উদ্যোগে স্টেট জেনারেল হসপিটাল, এসডিও সাহেব, জেলা স্বাস্থ্য দপ্তর এবং উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি এবং সর্বোপরি মাননীয় বিধায়ক, তার উদ্যোগে আমরা আশা করছি এই সপ্তাহের শেষেই 20 বেডের সেফ হাউসটা চালু করতে পারবো। হুগলি থেকে পাপ্পু সাত্রার রিপোর্ট, টাইমস বাংলা।